समबेत गौर भक्त मंडली जे लीलाटी प्रवेश करब से लीलाटी नाम हलो आगे शुने लाला बाबी जगत सेठ कंदिर जमीदार राधा गोविंद सिंह और गंगा गोविंद सिंह राधा गोविंद सिंह कोनो संतान छिलो ना गंगा गोविंद सिंह एक संतान छिलो तार नाम हलो कृष्ण प्राणो कृष्ण और प्राणो कृष्णेर एक संतान छिलो तार नाम हलो कृष्णचंद्र शैशवे तार दादू नाम रेखे छिलो तार नाम आदर करे लाला शैशवे अर्थात छेलेबेला दादू आदर करे नाम रेखे छिलो लाला ता लालार जखन बयस बारो बच्छर সেই লালা একদিন কাছারি বাড়িতে গিয়ে বসে আছে হঠাৎ সেই কাছারি বাড়ির দরজার সম্মুখে একটি ব্রাহ্মণ এসে দরজাটি ঠেলছে ভেতরে প্রবেশ করবে কিন্তু দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না बार बार दरजाटी बंध कर दीचे दृश्य टी लाला देखते पे लाला देखते पे बोली ओ प्रहरी ओखाने के ओ भेतरे प्रवेश करते चाहे ओके तुम प्रवेश करते दिच्छो ना बार बार दरजाटा मुखेर ऊपर बंध कर दिच्छो केन ओके भेतरे आसते दाओ प्रहरी दाँत छेड़े दिए दाँत छेड़े दीते से ब्राह्मण भेतरे प्रवेश कर तखन लाला बोलछे के गो तुमी एसो आमार काछे एसो बाबू आमी होलाम एक दरिद्र ब्राह्मण कन्यादाय वस्त्र ब्राह्मण आमी बड़ो विपदे पड़े आपनार काछे एसेछि किछु साहाज्य पेते বলুন কি সাহায্য করতে হবে আমি বাবু কন্যাদায় গোষ্ঠ ব্রাহ্মণ আমাকে কিছু অর্থ দিলেই আমি চলে যাব লালা তখন প্রহরীকে বলল প্রহরী তুমি এক কাজ করো আমার বাবার কাছে যাও আমার বাবার তো অনেক অর্থ গিয়ে বলো 1000 টাকা দিতে প্রহরী দৌড়ে দৌড়ে বাবার কাছে গিয়ে বলছে বাবু ও বাবু ছোট বাবু বললেন 1000 টাকা দান করতে এই কথা শুনে জমিদার তো ভীষণ রেগে গেলেন রেগে গিয়ে বললেন নিজে উপার্জন করে দান করতে পারে না দেব না দেব না আমি তুমি এক কাজ করো লালাকে গিয়ে বলো উপার্জন করে দান করতে বাবু কন্যাদায় গোস্ত্র ব্রাহ্মণ আপনি দান করলে আপনার ভালো হবে বেশ এই নিয়ে যা 1000 টাকা 1000 টাকার একটা থলে সেই প্রহরীকে দিয়ে বলল এইটা ব্রাহ্মণকে দিয়ে আর তো ছোট বাবুকে বলে দিস সে নিজে যেন উপার্জন করে দান করে কেমন ঠিক আছে বাবু ঠিক আছে প্রহরী 1000 টাকা থলে নিয়ে সেই ব্রাহ্মণকে দান করলেন দান করে লালাকে বলল বাবু আপনার পিতা বললেন দান যদি করতে হয় নিজে উপার্জন করে দান করতে আমার বাবা এই কথা বলেছে হ্যাঁ বাবু এই কথা শুনে তো মনে মনে ভীষণ রাগ হলো লালা রাগে অভিমানে
মনের কষ্টে বলে উঠল থাকব না আমি এই জমিদারিতে আমার বাবার এত অর্থ এত সম্পদ আমার বাবা এত অর্থ সম্পদ নিয়ে কি করবে সামান্য 1000 টাকা দান করেছি তার জন্য এত কথা থাকব না আমি আর থাকব না থাকব না থাকব না লালা অভিমান করে চলে গেল বর্ধমানে বর্ধমানে গিয়ে একটি কালেক্টর অফিসে 20 টাকা বেতনে চাকুরিতে জয়েন করল দিন যায় মাস যায় বছর যায় লালা আর ফিরল না জমিদারিতে আর এদিকে প্রাণকৃষ্ণ লালার বাবা বয়স হয়েছে মৃত্যু সজ্জায় সজ্জিত তাই মৃত্যু সজ্জায় শুয়ে শুয়ে ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করে বললেন হে ভগবান আমার জানি না কি অপরাধ আমার একমাত্র সন্তান লালা আমার উপর অভিমান করে চলে গেল সে আর ফিরে এলো না হে ভগবান আমার আমার একমাত্র সন্তানকে কে দেখবে আমি ছাড়া তো এই পৃথিবীতে আর কেউ নেই তাই তো বলি ভগবান হে দয়াময় তুমি দেখো তুমি ওকে রক্ষা করো রক্ষা করো তুমি হে ভগবান এ জগতে সবই কিছু তোমারই তো দান এ জগতে সবই কিছু তোমারই তো রক্ষা করো তুমি হে চলা
दिन भिखारी ओ बाबू आमी होला
ओ भिखारी ब्राह्मण
শোনো 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 কি হয়েছে বাবু? আরে তুমি এই টাকার থলেটা নদীর জলে ফেলে দিলে কেন? বাবু আমি টাকার থলেটা নদীর জলে ফেলে দিলাম কেন? আমি টাকার থলেটা মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, আমার পেছন থেকে কে যেন ডেকে বলল, কি বলল? আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মহরে, আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মহরে, আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মহরে, আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মহরে। গোবিন্দ সেবার বেলা বই যায়, গোবিন্দ সেবার বেলা বই যায়, গোবিন্দ সেবার বেলা বই যায়, গোবিন্দ সেবার বেলা বই যায়। বিদুরের ক্ষুধা যেমন তোর ভিখার অন্ন তেমন, বিদুরের ক্ষুধা যেমন তোর ভিখার অন্ন তেমন, বিদুরের ক্ষুধা যেমন তোর ভিখার অন্ন তেমন, তাহলে কি যাবে গো সঙ্গে? জানেন মহারাজ সঙ্গে যাবে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম। তাহলে আমরা যে সবাই টাকার উপর টাকার পাহাড় জমিয়ে বসে আছি, ওই টাকার পাহাড় নিয়ে বেকার বসে আছেন, সঙ্গে তো টাকার পাহাড় যাবে না, যাবে শুধু মধুমাখা হরি নাম। তাহলে ও ভিখারি তুমি এক কাজ করো না, তুমি আমার এই রাজ্যে থেকে হরিনাম করো। অসম্ভব, আমি পারবো না, আমি চললাম, আমার ঘরে যে আছে গিরিধারী মহারাজ, আমি চললাম, আমি চললাম। ভিখারি চলে গেল। লালা ঘরে ফিরল, ঘরে ফিরে দেখে জমিদার যে পালঙ্কে শয়ন করে থাকে, সেই পালঙ্কে তাদের বাড়ির কাজের মেয়ে শয়ন করে আছে। তাই দেখে তো জমিদার ভীষণ রেগে গেলেন, রেগে গিয়ে বলেন, এই কে আছিস? এই মেয়েটিকে নিয়ে যা, নিয়ে গিয়ে একে 30 সেই কাজের মেয়েটি তাড়াতাড়ি করে ভয় পেয়ে পালঙ্ক থেকে নিচে নেমে পড়েছে।
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে থরথর করে কাঁপছে। জমিদারের পালঙ্কে ঘুমিয়েছে, না জানি কত অপরাধ করেছে। এই কে আছে শুনতে পাচ্ছিস না? এই মেয়েটিকে নিয়ে যা, নিয়ে গিয়ে 30টা বেত্রাঘাত কর। এই কথা শুনে মেয়েটি হা 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 করে হেসে উঠল। আবার খানিকক্ষণ পরে উচ্চ ঐশ্বরে কেঁদে উঠল। তাই দেখে জমিদার মেয়েটির হাত চেপে ধরে বলছে, এই মেয়ে তুই হা হা করে হেসে উঠলি কেন? তারপর কিছুক্ষণ পরে চিৎকার করে কেঁদে উঠলি কেন? সেই মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলছে, বাবু আমি আপনার বাড়ির কাজের মেয়ে, আমি কাজের মেয়ে হয়ে আপনার পালঙ্কে কিছু সময়ের জন্য ঘুমিয়েছি, তাই তো আমার সাজা 30টা বেত্রাঘাত। আমি অপরাধ করেছি, তাই তো আমার উচিত নয় জমিদারের পালঙ্কে ঘুমানো, তাই তো হেসে উঠলাম। আমার তো সাজা হতেই পারে 30টা বেত্রাঘাত। তাহলে তুই কাঁদলি কেন? কাঁদলাম কেন জানেন? আমি জমিদারের পালঙ্কে কিছু সময়ের জন্য ঘুমিয়েছি, তার জন্য আমার সাজা যদি 30টা বেত্রাঘাত হয়, আর এই জমিদার যে সারা জীবন দুঃখে ভরা সুখ চাওয়া তার ভুল, বন্ধু ভালোবেসে ফটালে সাজা হতে পারে 30টা বেত্রাঘাত, তাহলে জমিদার বাবু আপনার এই পালঙ্কে আপনি সারাটা জীবন ঘুমিয়েছেন, না জানি ভগবান আপনার জন্য কত বেত্রাঘাত তুলে রেখেছে। তাই আপনার কথা ভেবে আমার চোখে জল এলো। এই কথা শুনে জমিদারের চোখে জল এসে গেল। তাই জমিদার মেয়েটির পা দুটো জড়িয়ে ধরে বলছে, ওরে মা তুই আমাকে ক্ষমা করিস, আমি না জেনে না বুঝে তোকে অনেক অনেক অপমান করেছি, ওরে মা আমাকে তুই ক্ষমা করিস। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম ঘুমাব না পালঙ্কেতে, এই করিলাম মনে ঘুমাব না পালঙ্কেতে, এই করিলাম মন ঘুমাব না পালঙ্কেতে, এই করিলাম মন ঘুমাব না পালঙ্কেতে, এই করিলাম মন এই দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এই দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, পালকি নিয়েছে, পালকিতে চড়ে বসলেন, বেয়ারারা পালকি চালাচ্ছে,
পালকিতে করে জমিদার বাবু চলেছে ঘুরতে 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 বিকেল হয়ে এলো সূর্য পাটে যেতে বসেছে জমিদার পালকি চড়ে বাড়িতে ফিরে আসছেন হঠাৎ শুনতে পেলেন একটি কন্যা তার পিতাকে ডাকছে বাবা বাবা গো ও বাবা বলি ওঠো বাবা ওঠো বেলা যে যায় আর ঘুমিয়ে থেকো না ওঠো ওঠো বাসনায় আগুন দাও জমিদার লালা এই কথা শুনে বেয়ারাদের বললেন আরে পালকি থামাও পালকি থামাও পালকি থামাও পালকি থামিয়েছি কিছুক্ষণ পর আবার বলছে বেয়ারা তোমরা পালকি উঠাও পালকি উঠিয়েছে আবার সেই মেয়েটি চিৎকার করে বলছে বাবা আর ঘুমিয়ে থেকো না জমিদারের মনে আঘাত লাগলো পালকি নিয়ে বাড়িতে ফেললেন বাড়িতে ফিরে জমিদার তার ঘরের কোণে বসলেন বসে বসে কাঁদছে ঘরের মধ্যে যে পালিত কন্যাটি ছিল সেই পালিত কন্যাটি এসে বলছে আরে বাবা তুমি ঘরের কোণে বসে বসে কাঁদছো কেন কি হয়েছে বাবা তোমার ও বাবা তুমি কাঁদছো কেন কি হয়েছে বলো না বাবা কি হয়েছে তুমি অমন করে কাঁদলে যে ভালো দেখায় না বাবা বলো না বাবা কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন ওরে মা আমি কেন কাঁদছি শুনবি তবে শুন আমি যাব রে যাব আমি মধুর মধুর বৃন্দাবনে যাব আমি মধুর মধুর কৃষ্ণাবনে যাব আমি মধুর মধুর সাধের ঘরে বাড়ি
रही